এক পালকিতে দুই বউ। দূরের এক বনে মিনু টুনটুনি তার ছেলে টোনাকে নিয়ে বাস করত। মিনু আর টোনা ছিল খুবই লোভী। টোনা তার মায়ের সাথে বুদ্ধি করে ওই বনের সবচেয়ে ধনী পাখি টুনিকে প্রেমের ফাঁদে ফেলে। একদিন মিনু টোনাকে বলতে থাকে, টোনা বাবা, আর কদিন এমন প্রেমের নাটক করবি রে? এবার ওকে বউ করে ঘরে নিয়ে আয়। ওই ধনী টুনির সব সম্পত্তি আমাদের নামে না নেওয়া পর্যন্ত যে আবার ভালো ঘুম হচ্ছে না রে বাবা। আরে মা, ওকে তো বউ করে আনবই, তার আগে একটা কথা তুমি মন দিয়ে শোনো। টুনিকে বিয়ে করে আনার পর ওর কাছ থেকে সব সম্পত্তি না নেওয়া পর্যন্ত ওর সাথে ভালো ব্যবহার করবে, বুঝেছ? যাতে ও আমাদের প্ল্যানের কথা কিছুই বুঝতে না পারে। আর আমি কালকে ওকে বিয়ের প্রস্তাব দিব মা। পরের দিন টোনা টুনির সাথে দেখা করে আর টুনিকে বলতে থাকে, টুনি, আমি তোমাকে আজকে বিয়ে করতে চাই। আমি আর তোমাকে দূরে রাখতে চাই না টুনি, বলো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ টোনা, হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার পরিবারকে আমার নিজের পরিবার বানাতে চাই, আর আজকেই। টোনা আর টুনি বিয়ে করে বাড়িতে চলে যায়। মিনু টোনা টুনিকে বরণ করে ঘরে তোলে আর বলতে থাকে, টুনি, আজ থেকে তুমি আমার মেয়ে, আর আমি তোমার মা, বুঝেছো? আর আজ থেকে তুমি এ বাড়িতে রাজরানী হয়ে থাকবে মা। যাও, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। টুনি ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর মিনু একটা প্লেটে খাবার এনে টুনিকে খাইয়ে দিতে থাকে। টুনি মিনুর এমন আচরণে কান্না করতে থাকে। এ কি মা টুনি, তুমি কান্না করছো কেন? তোমার কি ঝাল লেগেছে? পানি খাবে? বলো বলো আমাকে মা, কি হয়েছে তোমার? আমার মা বাবার কথা অনেক মনে পড়ছে। মা বাবা মারা যাওয়ার পর এরকম করে কেউ আমাকে খাওয়ায়নি। মা, সত্যি আপনি অনেক ভালো মা। এভাবেই ওদের দিন চলতে থাকে। একদিন টোনা মন খারাপ করে বাড়িতে আসে। টোনার মন খারাপ দেখে টুনি বলতে থাকে, কি ব্যাপার টোনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার আমাকে বলো। কি আর হবে গিন্নি, বনের সবাই আমাকে গরিব বলে অপমান করছে, বলছে আমি লোভে পড়ে নাকি তোমাকে বিয়ে করেছি। আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে বিয়ে করার। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দিও টুনি, আমি আর এসব অপমান সহ্য করতে পারছি না। তাই আমি ভেবেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব টুনি। আচ্ছা তুমি শান্ত হও, আমি কালকেই আমার সব সম্পত্তি তোমার নামে করে দিব, যাতে করে বনের কেউ আর তোমাকে গরিব বলতে না পারে। এবার একটু হাসো। সত্যি টুনি, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে কোনো দিনও ছাড়বো না টুনি। পরের দিন টুনি তার সব সম্পত্তি টোনার নামে করে দেয়। টুনির সব সম্পত্তি পাওয়ার পর টোনা আর মিনুর আসল রূপ বেরিয়ে আসতে থাকে। একদিন সকালে মিনু টুনিকে বলতে থাকে, এই গরিবের বাচ্চা, এখনো বসে আছিস কেন? যা যা বলছি, তাড়াতাড়ি আমাদের মা ছেলের জন্য রান্না করে নিয়ে আয়। আর শোন, বেশি দেরি হলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। মা, কি বলছেন কি এসব? আপনার আবার শরীর খারাপ করেনি তো? আপনি একটু বসুন, আমি টোনাকে ডেকে আনছি। আমাকে ডাকতে হবে না, আমার মা একদম ভালো আছে। মা যা বলেছে তাড়াতাড়ি সেটা করো, নইলে বাড়ি থেকে বের করে দিব, বুঝেছ? অবশ্য তোমার মতো গরিব ছোট লোক আমাদের আর কোনো দরকার নেই। কেন তোমরা আমার সাথে এমন করে কথা বলছো বলো তো, কি করেছি আমি? তুই কোনো ভুল কাজ করিসনি, বরং তোর সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দিয়ে অনেক ভালো কাজ করেছিস, বুঝেছিস? আসলে আমি তোকে তোর সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম। আমি তোকে নয়, তোর সব সম্পত্তিকে অনেক ভালোবাসতাম রে। ছি টোনা, ছি, সামান্য সম্পত্তির জন্য তুমি আমার অনুভূতি নিয়ে ছলনা করলে, আমি তোমাদেরকে জেলের ভাত খাওয়াবো,
আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। এখান থেকে বেঁচে ফিরলে তো বিচার দিবি, বেশি বার বেড়েছিস না? দাঁড়া তোকে দেখাচ্ছি আমি মজা। টোনা আর মিনু মিলে টুনিকে গলা টিপে মেরে ফেলে। আর টুনিকে বস্তা বন্দি করে একটা বড় বট গাছের নিচে পুঁতে রাখে। যাক বাবা, বাঁচা গেল। তোর বুদ্ধিতে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। এবার আমাদের পরবর্তী শিকার খুঁজতে হবে রে বাবা, বুঝলি? মা, এবার আর টুনির মতো করা যাবে না, নইলে বনবাসীরা সন্দেহ করবে আমাদের ওপর, বুঝেছ? তাই আমি বলি, এবার একটা ধনী পাখিকে বিয়ে করে সারা জীবন ওকে নিয়ে সংসার করব, কি বলো তুমি মা? হ্যাঁ হ্যাঁ বাবা, তাই কর তাই কর রে বাবা, তাই কর। এদিকে টুনির সম্পত্তি আমাদের হলো, অন্যদিকে ধনী নতুন বউর সম্পত্তিও আমাদেরই হবে। আমরা অনেক ধনী হব রে বাবা। টোনা তার বুদ্ধিমতো আরেকটা ধনী পাখিকে খুঁজতে থাকে, আর সে পেয়েও যায় মুন্নি নামে একটা ধনী পাখিকে। টোনা মুন্নির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আর মুন্নিকে বলতে থাকে, মুন্নি, আমি তোমাকে অনেক ভালোবাসি মুন্নি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। টোনার কথা শুনে মুন্নি মনে মনে বলতে থাকে, এত সুদর্শন আর ধনী পাখি নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি হলো মুন্নি, কি ভাবছো তুমি? বলো বলো, তুমি আমাকে বিয়ে করবে? তুমি হবে কি আমার সারা জীবনের সঙ্গী? বলো না মুন্নি, বলো। হ্যাঁ আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমরা বিয়েটা বনের পাখিদের নিয়ে বেশ ধুমধাম করে করব। টোনা মুন্নির শর্তে রাজি হয়, আর বিয়ের দিন টোনা একটা পালকি করে বউ আনতে যায়। বেশ কিছুক্ষণ পর টোনা বিয়ে সম্পূর্ণ করে পালকিতে করে মুন্নিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে টুনিকে মেরে ফেলার কারণে টুনি আত্মা হয়ে ফিরে আসে। আমি ফিরে এসেছি, এবার তোদেরকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি তোদের লোক আর প্রতারণার উচিত শিক্ষা দিয়ে যাব। এমন সময় টোনা পালকিতে করে তার বউকে নিয়ে ওই বট গাছের নিচ দিয়ে আসতে থাকে, আর টুনির আত্মা ওপর থেকে এসব দেখে বলতে থাকে, আরে আরে আরে, আমি কি দেখছি? টোনা আবার ওই মেয়েটার সাথে চালনা করার জন্য একে বিয়ে করেছে। এই সুযোগ ওকে উচিত শিক্ষা দেয়ার। যাই তাড়াতাড়ি বধূ সেজে নতুন বউয়ের সাথে পালকিতে বসি। টুনির আত্মা বসে যে পালকিতে বসে পড়ে, কিন্তু কেউই সেটা জানতে পারে না। বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছায়, আর মিনু একটা বড় ডালা নিয়ে পালকির কাছে আসে আর বলতে থাকে, বৌমা বেরিয়ে এসো মা, বেরিয়ে এসো, আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। যে মিনুর কথা শুনে মুন্নির সাথে টুনির আত্মাও বেরিয়ে আসে, আর সবাই এক পালকিতে দুই বউ দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি টোনা, তুই এক পালকিতে দুই বউকে নিয়ে এসেছিস? না না মা, তুমি এসব কি বলছো, আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে কে তুমি? হ্যাঁ, আর কেনই বা এই পালকিতে উঠেছো বলো? আরে আমাকে চিনতে পারছো না? আমি হলাম তোমাদের আগের বৌমা টুনির আত্মা, যাকে তোমরা সম্পত্তির লোভে হত্যা করেছো। কি 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 বলছো? আত্মা? না, এ হতে পারে না। টোনা আমি এসব কি শুনছি? তোমার আগের বউ ছিল আর তোমরা তাকে হত্যাও করেছো? বলো আমাকে সব সত্যিটা খুলে বলো। কি রে বলছিস না কেন? তোরা সব সত্যিটা বলবি নাকি আমি তোদের শাস্তি দেওয়া শুরু করব? টোনা টুনির আত্মার মুখে এমন কথা শুনি ভয়ে সব সত্যিটা বলে দেয়। সব শুনে মুন্নি বলতে থাকে, তোমরা এতটা নির্দয়, আমি তোমাদের পুলিশে দিব, ফাঁসিতে ঝোলাবো তোমাদের। এরপর মুন্নি ওদের পুলিশে দেয়, আর টুনির আত্মা মুন্নিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে উদা হয়ে যায়।
তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।